তিন দিন ব্যাপী মালদা জেলা শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। মালদা শহরের পল্লীশ্রী ময়দানে আয়োজিত এই শ্রমিক মেলা চলবে শনিবার পর্যন্ত। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে শ্রমিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, বিধায়ক দীপালী বিশ্বাস, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, জেলা দপ্তরের আধিকারিক দেবাশিস দাশগুপ্ত সহ অন্যান্যরা। এদিন শ্রমিক মেলার মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আর্থিক চেক তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই শ্রমিক মেলায় শ্রমিকদের স্বার্থ এবং সুবিধায় বিভিন্ন স্টল খোলা হয়। এদিন এই মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। জেলা শ্রমিক মেলা থেকে প্রায় 8,210 জনকে সরকারিভাবে 6,31,00,000 টাকার অনুদান দেওয়া হয়। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে 19,525 জনকে শ্রম দপ্তরের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। মোট অনুদানের পরিমাণ 21,68,50,000 টাকা। রেজিস্ট্রেশন করেছে 1,400 জন উপভোক্তা। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন মেলা প্রাঙ্গণে। মন্ত্রী জাকির হোসেন জানান, তিন দিন ব্যাপী চলবে। সেই মেলায় বিভিন্ন বেনিফিট দেওয়া হলো, প্রায় 81,000 বেনিফিট হয়েছে, 22 কোটি টাকা প্রায় আমাদের বেনিফিট দিয়েছি। আপনারা জানেন, সামাজিক সুরক্ষা করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ, যে আপনারা জানেন মেডিকেলে গেলে 20,000 টাকা পাওয়া যায়, এবং কেউ অস্ত্রোপচার করলে 60,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, ন্যাচারাল ডেথ হলে 50,000 টাকা পাওয়া যায়, কেউ লেখাপড়া করার জন্যে তাদের জন্যে 11,000 টাকা পাওয়া যায়, এবং আনমেরিড মহিলা থাকলে তার 25,000 টাকা পাওয়া যায়। বিভিন্ন রকম স্কিম আমাদের আছে, আমাদের আধিকারিকরা ভালো কাজ করেছে, আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি, মালদার লোক খুব ভালো কাজ করে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।